গাজর ক্ষেত থেকে গাজর সংগ্রহ করে আসার পথে রেলের ধাক্কায় মৃত্যু সত্তর ঊর্ধ্ব এক মহিলার। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক পুলিশ হেড কনস্টেবল কর্তৃক দুর্ব্যবহারের শিকার কর্তব্যরত সাংবাদিক। ঘটনা বুধবার সকালে তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বুধবার সকালে স্থানীয় লিলি রানী দাস তার পুত্রবধূর সঙ্গে গাজর ক্ষেতে গাজর তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। খেতে গাজর তোলার কাজ শেষ করে রেললাইন ধরে একসঙ্গে ফিরছিল লিলিরানী ও তার পুত্রবধূ। কিন্তু বাড়ি ফেরার পথে ধর্মনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী রেলের ধাক্কায় ছিটকে পড়ে লিলিরানী, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ক্ষতবিক্ষত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকে তার মৃতদেহটি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে কর্তব্যরত রেল পুলিশের হেড কনস্টেবল স্বপন সরকারের নিকট খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরা ঘটনার ব্যাপারে জানতে চাইলে আচমকাই তিনি তেলে বেগুনে চলে ওঠে, এমনকি সাংবাদিকদের ক্যামেরায় হাত দিয়ে সংবাদ সংগ্রহ করতে বাধা সৃষ্টি করে এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও অশ্লীল ভাষায় কথা বলেন বলেও অভিযোগ। রেল পুলিশের কনস্টেবল সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ। আপনার নেম প্লেট পুরাই ড্রেসের মধ্যে ঘুরতে গেছিল কি গাছের দিকে গাছ আনতে গেছিল বুঝলে যা ওই আজকে গিয়া রেলওয়ে বক্ত করছে না সব ধরুন কেন বুঝে সাত সকালে রেলের ধাক্কায় মহিলার মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে পুলিশের এ ধরনের ব্যবহারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চন্দন টিভি।